Rambagh Times. জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেচেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। লোকর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? এর আগে আমাকে 3 বার আক্রমণ করেছিল। কারা? ওটা বিজেপি ছিল। কি নাম তাদের? তাদের যে নাম গতকালকে যেটা হয়েছে ওটা ছিল রাজু পণ্ডিত আর প্রদীপ। রাজু পণ্ডিত নয়, ওটার নামটা রাজু রানা আর প্রদীপ পণ্ডিত। হ্যাঁ, বিষয়টা কি নিয়ে ঘটেছিল? ঘটনা যেটা ওইখানে ঘটেছিল, পাশাপাশি আমাদের যে আলাদা সংসদ আছে ওদের একটা কী ফ্যামিলি ব্যাপার নিয়ে সাপাতের সাথে গণ্ডগোলটা হয়েছে। আমাদেরকে বলছে তোমরা এটা স্টেক আপ নিচ্ছ না কেন? অমুক্ত দেখো আমাদের কাছে আসে না, আমরা কী করে স্টেক আপ নিই? তাদের মেয়ে, তাদের ওসব ব্যাপার হয়েছে সেটা ওরা বুঝবে, বা এর জন্য পুলিশ প্রশাসন আছে। আমরা কি, আমরা বিচার করার কি লোক? সে উল্টোপাল্টা গালাগালি, ভাষা পড়বে না, এই ভাষা বলতে পারবো না। কে গালাগাল করছে? ওটা রাজুর রানা। আপনি কি কোনো দল করেন? হ্যাঁ, আমি তো দল করি। কোন দল করেন? আমি তৃণমূল। তৃণমূল করেন? আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সংসদের সহসভাপতি। নাম? সুশান্ত ঘোষ। দাদা, গতকাল গৌরাটিতে আপনাদের কর্মীকে একজন মারধর করেছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, এ বিষয়ে কী বলবেন আপনি? শুনুন,
সারা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি একটাই স্ট্যান্ড নিয়েছে, ধমকে চমকে ইডি সিডির ভয় দেখিয়ে কীভাবে পশ্চিমবাংলাকে জয় করে। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সাধারণ কর্মীকে মারধর করছে অকারণে, কিন্তু আমরা আমাদের দিদি একমাত্র বলেছেন যে হিংসার দ্বারা হিংসা জয় করা যায় না, ভালোবাসার দ্বারা জয় করতে হয়। আমরা সেইভাবে আমাদের পশ্চিমবাংলার সমস্ত ভারতবাসী আমাদের ভাই বোনের মতো এবং শ্রদ্ধার পাত্র, সম্মানীয় পাত্র, তো আমরা কাকে মারব, যাকে মারব সে তো আমার গা আমার পাড়ার ছেলে বা আমরা গ্রামের ছেলে, যার জন্য আমাদের সর্বভারতীয় জীবন করেছে, কোনো প্রবলেম কারো গায়ে হাত দেয়নি, মার খাচ্ছে কিন্তু তবুও সে প্রতিবাদ, মানে মৌখিকভাবে প্রতিবাদ করছে, আইনের আইনের মাধ্যমে প্রতিবাদ করছে, কিন্তু আমরা শারীরিকভাবে তাকেও নির্যাতন করছি। সর্বভারতীয় বিজেপি সরকার ভেবেছে যে অত্যাচার করে লোককে ভয় দেখিয়ে চমকে সিডিইডির ভয় দেখিয়ে যদি তাদেরকে আমাদের পাশে আনতে পারি তাহলে হয়তো পশ্চিমবাংলাকে জয় করতে পারব, কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কারণ আমরা দেখেছেন বাংলা সবসময় হচ্ছে নিজের মেয়েকেই চাই, কারণ কেন চাইবে না বলুন, সমস্ত চিন্তাভাবনা যদি আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি নিয়ে থাকেন তাকে তো সবাই চাই, তাই প্রত্যেক হৃদয়ে যেখানে মমতা ব্যানার্জির নাম খোদিত হয়ে গেছে সেখানে ওরা ওই ধমকে চমকে মারধর করে কিন্তু পরিবর্তন আনতে পারবে না। পরিবর্তন আনতে গেলে সেখানে উচ্চ মানসিকতা থাকতে হবে, সেই মানসিকতা কিন্তু আগে ওরারা সেই মানসিকতা তৈরি করুক, তবেই পশ্চিমবাংলাকে জয় করার স্বপ্ন দেখবে। কারণ ওই যারা ভারতকে সমস্ত ডিপার্টমেন্ট বিক্রি করে দিচ্ছে আর তারা নাকি স্বপ্ন দেখাচ্ছে সোনার বাংলা করে, আগে সোনার ভারত করে দেখাক তারপরে তো সোনার বাংলা করে, তাই শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তো আর বাংলা জয় করা যায় না। 2014 সালে বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে বিরাট পরিমাণ টাকা দেবো, দিতে দিয়েছে, চাকরি দেবে বলেছিল, দিয়েছে, কিছুই দেয়নি, ওর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, সেই কীরকম জানলেন তো, একটা বাঘ তার গলায় একটা সোনার হার নিয়ে অনেক দিন খেতে পায়নি, সে পড়ে আছে কাদায় নেমে, ইচ্ছা করে কাদায় নেমে পড়ে আছে, লোক যাচ্ছে তাকে বলছে ভাই আমাকে যদি তুলে দাও তোমাকে এই সোনার হারটা দেবো, আর যে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে খায়, এইটাই হচ্ছে ওদের মানসিকতা, এইটাই হচ্ছে মানসিকতা। তাছাড়া ওরা কখনোই পারবে না, ওদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে না, ওদের কর্মীদেরও দোষ নেই তো, ওদের রাজ্য নেতৃত্বরা বলে দিচ্ছে যে ধোলাই হবে, পেটাই হবে, তাকে শ্মশানে পাঠানো হবে, কবরে পাঠানো হবে, তার জন্যে তার সাধারণ কর্মীরা উৎসাহিত হচ্ছে, হয়ে তারা মারধর করতে যাচ্ছে, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও শক্তি আছে, আমরা হীন নয়, আমরা দুর্বল নয়, কিন্তু আমরা একটা জায়গায় আমাদের আমরা সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি, তার নীতিতে তার নির্দেশকে আমরা অক্ষর অক্ষরে পালন করে চলি, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন বদলা নয় বদল চাই, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে 2011 সাল থেকে 2020-21 আমরা কিন্তু সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা পথ চলছি, আগামী দিনে আমরা সেই মন্ত্রে দীক্ষিত হয়ে পথ চলব, কারণ আগামী দিন সর্বজনশ্রদ্ধায় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মজনতে বসবেন এটা জনতা বলছে, তাই যারাই মারধর করছে তাদেরকে বলি তোমরা ভাই হিংসার রাজনীতি খেলো, এসো না, তোমরা চাইছো যে বাংলাকে সোনার বাংলা করছে, আমিও চাইছি বাংলাকে সোনার করতে, তাহলে হাতে হাত ধরে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করার অসুবিধা কোথায়, কিন্তু তোমাদের উদ্দেশ্য তো সেটা নয়, তোমরা সোনার বাংলার নাম করে তোমরা সেই দেশকে শাসন করবে যেভাবে ভারতকে শাসন করছো, তা নাহলে ওই বিজেপির নেতৃত্ব দুধে কখনো সোনা দেখতে পায়, এর মূর্খার কেউ আছে, সেই জন্য বলছি যে ওই চমকে ধমকে আমাদের কর্মীদের মনোবল কখনোই ভাঙতে পারবে না, বরং তারা আরও মানে একতাবদ্ধ হবে, এবং কিন্তু ওরাও পারছ প্রতিবাদ নেবার জন্য শারীরিকভাবে তাদের মানে প্রতিশোধ নেবার ওদেরও ক্ষমতা আছে, কিন্তু যেহেতু ওরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জির কর্মী সমর্থক, তারা একটাই বিশ্বাস করে বদলা নয় বদল চাই, তাই আমরা শুধু উন্নয়নের মাধ্যমে বদল আনার চেষ্টা করছি, আমরা ওই ওরকম ন্যাক্কার রাজনীতি আমরা সর্বভারতীয় তৃণমূল করে না করতে চাই। ধন্যবাদ। It's power.
Mart collection, jeans and t-shirts, only for men.